আকর্ষণ হচ্ছে উদয়পুর সনবন যে মসজিদ আছে জামি মসজিদ সেই মসজিদের উপর দিয়ে রাস্তা হবে সরকার সিদ্ধান্ত নিয়েছে তো আমরা চাইছি যে রাস্তার ওই পাশ দিয়ে অন্য পাশ দিয়ে করার জন্য এই জন্য এটা তো ওয়াকফ সম্পত্তি ওয়াকফ বোর্ডের কাছে এসেছি তাতে ওয়াকফ বোর্ডের সম্পত্তিকে রক্ষা করে এই জন্য আজকে আমরা ওয়াকফ বোর্ডের ডেপুটেশন দিতে এসেছি আমার নাম ওসমান মিয়া আমরা ত্রিপুরা সংখ্যালঘু উন্নয়ন পরিষদ থেকে এসেছি ওয়াকফ বোর্ডের সেক্রেটারির কাছে রাস্তাটা কি মেইন রোড কিসের রাস্তাটা এটা নতুন ব্রিজ আর কি এটা হচ্ছে আগরতলা থেকে সাবরুমের যে রুট সেই রুটের উপরে পড়েছে আর কি অপর পাশে খালডুমি আছে এর ঠিক উল্টা দিকে এটা দিয়েও নিতে পারে তাহলে মসজিদ বেঁচে যেতে পারে কিন্তু ওয়াকফ বোর্ড যদি চাই সেই জমি রক্ষা করতে তাহলে পারবে এটা আমাদের বিশ্বাস এটা পড়েছে ব্রিজের ঠিক পশ্চিম পাশে মসজিদটা আর পূর্ব পাশে পশ্চিম পাশ দিয়েও নিতে পারে আর কি ব্রিজ আর একটা নতুন ব্রিজ হবে একটা ব্রিজ আছে আর একটা ব্রিজ হবে আর কি নির্দিষ্ট জায়গার নাম কি রাস্তাটা কি হলে মানে মসজিদটা ভাঙলেই পড়বে হ্যাঁ ভাঙা সরকার সিদ্ধান্ত নিয়েছে ভাঙবে আমরা চাইছি অপর পাশ দিয়ে যদি করে তাহলে মসজিদ তো বাঁচে মসজিদ তো বাঁচে রাস্তাটাও হয় অপর পাশে ঘাস জমি আছে যদি ঘাস জমি দিয়ে করে সরকার তাহলে মসজিদও বাঁচে রাস্তাও সুন্দরভাবে হয় আমরা চাইছি ওয়াকফ বোর্ড ওয়াকফ বোর্ডের সম্পত্তি যাতে করে আর কি রক্ষা করে নির্দিষ্ট কোন জায়গার জায়গার নাম কি উদয়পুর সনবন আপনার নামটা ওসমান